নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমাদেরকে শখের পদ্মবাগানে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো স্টার্ট করার কারণ হচ্ছে কিনা, তোমাদেরকে গত দু মাস আগে মানে পদ্ম বীজ থেকে গাছ তৈরি করার একটা আপডেট দেখিয়েছিলাম, কিভাবে করেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই দানাটা হচ্ছে যে কিনা বুচার, সেই বুচার ফুল এসে গেছে অলরেডি, আর সেটা তোমাদেরকে দেখাবো। আর তার সাথে তোমাদের পাঁচখানা কমেন্ট দেখাবো, যারা কমেন্ট করেছো সমস্যা যাদের হচ্ছে সেই সমস্যার সমাধানগুলো আমি তোমাদেরকে বলবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে বলবো সাবস্ক্রাইব করো। তো চলো গাছটা তোমাদের দু মাস আগে দেখিয়েছিলাম, এই যে গামলাটা যে আছে এই গামলায় আমি বসিয়েছিলাম দুটো দানা। তো সেই দুটো দানার থেকে দেখতে পাচ্ছ গাছটা হয়েছে এরকম, এরিয়াল লিভও এসে গেছে দু মাসের মধ্যে। তো একটা দানা থেকে গাছ তৈরি করতে দু সপ্তাহ লেগে যায়, আর তারপরে গাছ তৈরি হয়ে দু মাস লেগেছে। দু মাস পর এই গাছটায় এরিয়াল লিভগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো কতটা বড় বড়, আর এইখানে হচ্ছে ফুল গাছের ফুলটা, এই যে এইখানে। এর নাম এখনও ঠিক করা হয়নি, এর নাম তোমাদেরকে লাস্টে জানিয়ে দেবো, আর ফুলটা কী কালারের হচ্ছে, কেমন কী হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এটা হচ্ছে বুচা দানা থেকে তৈরি করা। তো আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আগে গাছটা দানা থেকে তৈরি করি, তারপরে তোমাদেরকে সেল করার কথা ভাববো। তো দেখছি গাছে ফুল এসছে, এবার ফুলটা ফুটুক কেমন কি হয় সেটা ভেবে তারপর তোমাদেরকে সেল করার কথা ভাবো। আমি এখনও পর্যন্ত গাছটা বসানোর পর থেকে এখনও পর্যন্ত সার প্রয়োগ করিনি, যে সার দিয়ে মাটিতে বসেছিলাম সেই সারের মধ্যেই হয়েছে। দেখতে পাচ্ছি কত সুন্দর স্ট্যান্ড লিভ হয়েছে, আর তার সাথে কিন্তু এই স্ট্যান্ড লিভটাই আশা রাখছি যে কিনা ফুল আসার আশা রাখছি এই গাছ এই লিভটাতেও। তো অনেকটাই উঁচু হয়ে উঠেছে এই লিভটা, বুঝতে পারছো? তো দেখি কত কী হয়, কেমন কী হয় ফুলগুলো সেটা তোমাদের দেখাবো। আর পুজোর মধ্যে আর একটা গিফট হচ্ছে যে কিনা, এইদিকে হচ্ছে যে কিনা খরগোশ, এটা আবার বাচ্চা দিয়েছে, পাঁচটা দিয়েছিল, কোনো কারণবশত একজন মারা গেছে একদিন পরেই, তো দু সপ্তাহ মতন হয়ে গেছে, কারণ এখন চোখ ফুটে গেছে। জানো খরগোশ বাচ্চা দিলে সঙ্গে সঙ্গে চোখ ফুটে না, তো এখন এদের চোখ ফুটে গেছে। কত সুন্দর দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, কানগুলো দেখো কত সুন্দর খাড়া হচ্ছে। এখন চারটে আছে, আর একটা ছিল মারা গেছে, আর এটার মা, আগেও বাচ্চা দিয়েছি, আগের বাচ্চাগুলো আছে। তো আমি সেল করার জন্য কথা ভেবেছিলাম, তো দোকানদারের সাথে কথা বলি, সত্যি কথা বলতে আমি 400 টাকা জোড়া কিনি, মানে 200 টাকা করে পার পিস নেয়। তো সেখানে আমি যখন বিক্রি করতে যাই তখন আমাকে বলে 50 টাকা করে পার পিস নেবে, আমি বলি কাউকে দান করে দেবো তবু ভালো, তবু আমি 50 টাকা করে সেল করবো না, কারণ আমি কিনেছি যেহেতু 400 টাকা, মানে 150 টাকা তার প্রফিট থাকবে আর কি। আমি যে থাক আমার ঘরেই থাকবে, বড় হবে বা কাউকে কোনো বাচ্চাকে দিয়ে দেবো সে পুষতে আগ্রহী হবে। তো সেই জন্য আমি কী করেছি, আগেরগুলো সেল করে নিই, আগেরগুলো আগে দুটো কাউকে দিয়ে দেবো, কারণ একটা মারা গেছে, দুটো দিয়ে দিলে আর একটা থাকবে, তো থাকবে একটা, আর তার সাথে এখানে থাকবে চারটে। তো অলরেডি আমার কাছে অনেক কটাই খরগোশ হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে গাছটা দেখাই। তো এবার চলো, যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে সমস্যা নিয়ে, তাদেরকে কমেন্টে মানে উত্তর দেওয়া হয়নি, তাদেরকে এই ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দিই। আমাকে প্রথম কমেন্ট করেছো রিগদা, তো বলেছি এখানে পুকুর থেকে পাঁক তুলে দিলে হবে, যদি তোমার সামনে পুকুর থাকে বা নদী থাকে সেই পাঁক তোমরা ব্যবহার করতে পারো। তো পুকুরের পাঁক বলবো খুবই বেস্ট, কারণ হচ্ছে কি না পদ্মের যে শিকড় যে যাবে, মানে টিউবার বা রানার যেগুলোই বলো কি না, যেতে খুবই সুবিধা হবে, তো বলো পুকুরের পাঁক খুবই ভালো। রাধেশ্যাম সরকার তো কমেন্ট করেছো, নাইস দাদা ভাই, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে, একটা গামলায় কত কটা চারা লাগাবো প্লিজ একটু বলবেন। একটা গামলার জন্য বলবো দুটো থেকে তিনটে ঠিক আছে। তো আমি যে বুচার গাছটা তোমাদেরকে দেখালাম সেই গাছটায় আমি দুটো দানা বসেছিলাম, তো দেখতে পাচ্ছ দুটোর মধ্যে রেজাল্ট, তো একটা গামলার জন্য দুটো ঠিক আছে। তো নেক্সট কমেন্ট করেছো আমাকে MD সবির মিয়া, তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। তো ধন্যবাদের কিছুই নেই, আমি যতটা যা জানি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। তো চলো এরমভাবে আমার পাশে থাকো তাহলে আমার ভালো লাগবে, আর পুরো ভিডিওটি তোমরা এরমভাবে দেখো, সাপোর্ট করো ভাইটাকে। তো চলো অসংখ্য ধন্যবাদ। আর এরপরে কমেন্ট করেছো আমাকে মই আক্তার, তো কোথায় পাবো পদ্মের দানা? পদ্মের দানা আমার কাছেও পেয়ে যাবে, কিন্তু আগে আমি এই পদ্ম গাছগুলো দেখছি, আমি ট্রাই করছি, তো আগে দেখি গাছে ফুল হয় কি না, যদি ফুল হয় তারপরেই আমি দানা সেল করার কথা ভাববো। তো চলো আমার কাছেও যোগাযোগ করতে পারো। আরেক বন্ধু কমেন্ট করেছো SR202 মণ্ডল, তো দাদা পাতা হচ্ছে ছোট কিন্তু শিকড় বার হচ্ছে না, তো বলবো গাছটা তুমি কতদিন আগে বসিয়েছো? তো গাছটা যদিও বসিয়ে থাকো সঙ্গে সঙ্গে সার প্রয়োগ করবে না, তো যে মাটিতে যা সার দিয়েছো সেই সারের মধ্যেই গাছটা হবে, এর চাইতে বেশি কিন্তু আর সার দেবে না, তো দেবে গাছ অলরেডি হয়ে যাবে। তো চলো
আবার 3 দিন পর তোমাদের সাথে দেখা করছি, ফুলটা কেমন কি কালার হয় না হয় সেসব তোমাদেরকে দেখাবো, আর একটা ফুল খুব সুন্দর আমার ছাদে ফুটেছে সেটাও তোমাদেরকে দেখাই। তো নমস্কার বন্ধুরা, সবাইকে পঞ্চমী শুভেচ্ছা। চলো গাছটায় পদ্ম ফুলগুলো কেমন কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো আগের দিন যে তোমাদের গাছটা যে দেখিয়েছিলাম, তো দেখো ফুলটা এইখানে চলে এসেছে, আর এই যে লিফটা বলেছিলাম এটাতে ফুল পাবার আশায় থাকবো, তো সেম গাছটায় ফুলের এই পাতার মধ্যে ফুল দিয়ে দিয়েছে। এইখানে হচ্ছে কুঁড়ি, এই যে আমার হাত যেখানে এখানে, আর আঙুল দেখে বুঝতে পারছো ফুলের সাইজটা কতটা এখনো পর্যন্ত। তো আর একটা লিভ হচ্ছে এইটা আমার হাতের, এই যে দেখতে পাচ্ছ পাতাটা, এইটার থেকে নিয়ে ঠিক এরকম নিচুই গেলে এইখানে হচ্ছে কুঁড়ি, এই যে এটা অনেক ছোট আছে এখনো পর্যন্ত। তো চলো, আর এই ফুলটা অনেকটা উপরে এসছে আর অনেকটাই বড় হয়েছে দেখতে পাচ্ছ, তো দেখা যাক আর কত তাড়াতাড়ির মধ্যে ফুলটা তোমাদের দেখাতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাতাটা সাইজটা যদি দেখাই তোমাদেরকে কতটা বড়, বুঝতেই পারছো আমার হাত কোথায় আর পাতা কোথায় দেখো, ঠিক এত বড়। তো এই পাতাটা নিচই হচ্ছে যে কি না সেই ফুলটা, তো দেখতে পাচ্ছ অনেকটাই ওপরে চলে এসেছে, আর এই সাইডটায় দেখিয়েছিলাম যে এইখানে, আর আর একটা দেখিয়েছিলাম এইখানেই দেখো, মানে এখন আপাতত 3টে আছে। আর এই যে এরিয়াল লিফটা যে আছে, এই এরিয়াল লিফ আর এই একটা, এই দুটোতেও হবে মনে হচ্ছে ফুল। তো যাই হোক এই ফুলটা ফুটুক সেটা তোমাদেরকে দেখাবো, আর যদি লক্ষ্মী পুজোর সময় ফুটে তাহলে তো হয়েই গেল। তো নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম। তো কদিন ধরে আমার ভিডিও দেওয়া হয়নি আর কারণ বাড়িতে ছিলাম না, আর আজকে বাড়িতে এসে দেখছি যে কিনা ফুলটা অল্প ফুটেছিল, আর আমি কী করলাম আর একটু বেশি করে ফুটিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এই হলো কালার, আর এর নাম হচ্ছে লাল মাধব। তো বলো কালারটা কেমন কী লাগছে, আর বুচা থেকে গাছটা মানে আমি তৈরি করেছি, তো দেখো। আর আর একটা কথা বলবো তোমাদেরকে, যারা তোমরা এখন মানে পদ্ম দানা থেকে গাছ তৈরি করার চেষ্টা করছো তাদেরকে বলবো এখন করো না, কারণ এখন করলে শীতকাল যেহেতু পড়ছে গাছ তাহলে ডরমেটিতে চলে যাবে, তাহলে গাছ মারা যাবে, কিন্তু গাছ এখন তৈরি হবে না। তো বলবো দানা এখন না তৈরি করো না, দানা থেকে যদি গাছ তৈরি করতে চাও তাহলে আবার সেই তুমি মার্চ মাস থেকে শুরু করো। মার্চ মাস যদিও বেশি গরম থাকে তখনকে গাছ আবার হিট বেশি নিতে পারে না, তা বলবো জুন জুলাই করে করো তখনকে গাছ আরও ভালো হবে। তো এখন বলবো পুরো একদম দানা স্কিপ করে যাও, মানে দানা এখন ভিজিও না, দানা ভেজেলে কী হবে গাছ তৈরি হয়ে গেলেও মাটিতে যে দেবে সেই জল ঠান্ডা থাকবে, তো মাটিটাও ঠান্ডা থাকবে, গাছটা বেশি পরিমাণে হতে পারবে না। এই জন্য বলবো তোমরা এখন গাছ করো না। আর এইটা আমার বুঝতেই পারছো 2 মাস আগে বসিয়েছি, তাও সার ফার দিয়ে হয়ে গেছে, সার বলতে বেশি কিছু দিইনি, মাটিতে যা যা সার লাগে সেই সারই দিয়েছিলাম, আর একবার আমি খালি DAP দিয়েছিলাম ব্যাস, তাতেই এই অবস্থা হয়েছে গাছটা। দেখতে পাচ্ছ এইখানে একটা ফুল আছে, আর এই সাইডে একটা, আর এইখানে একটা। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে বলবো সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অল করে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমার ফোনে চলে যায়। তো চলো আজকের মতন টাটা, আবার নতুন একটা তোমাদের সাথে ভিডিও নিয়ে।